কেন্দ্রীয় সরকারের বিদ্যাঞ্জলি আসনিক লৈ বিধায়ক সাংসদলে শিক্ষামন্ত্রী রণোজ পেগুর এখন পত্র। এই পত্রত সাধারণ লোকর সহযোগিতায় স্থানীয় সরকারি বিদ্যালয় সমূহের মান উন্নতর লক্ষ্য লোবলে অনুরোধ। শিক্ষামন্ত্রীর এই পত্রক লৈ আরম্ভ হল বিরোধীর বিতর্ক, আর অবশেষত বিতর্কর অবসান ঘটালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। স্থানীয় লোকর সহযোগিতায় সরকারি বিদ্যালয় সমূহের মান উন্নত করবলে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে বিধায়ক সাংসদলে প্রেরণ করা এখন পত্রক লৈ বিরোধী আর দল সংগঠনে আরম্ভ করেছে বিতর্ক। এই পত্রর জড়িয়ে বিধায়কসলক সমষ্টিবাসীর ওসরলে গৈ জুলুঙালয় ভিক্ষা করবলে আহ্বান জানা বলে দাবি করেছে বিরোধী বিধায়কে। কিন্তু সেয়া সম্পূর্ণ অমূলক বলে স্পষ্ট করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নিজে পড়া বিদ্যালয়খনক যদি স্বইচ্ছায় কোনোয়ে দান বরঙণি দিয়ে মানদণ্ড উন্নত করাব পারে, সেয়াই তেও পড়া বিদ্যালয়খনের প্রতি প্রকৃত অঞ্জলি বলে স্পষ্ট করলে মুখ্যমন্ত্রীগুলো। লগতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, বিদ্যাঞ্জলি আসনিক লৈ গুজরাট অথবা দাক্ষিণাত্যত ব্যাপক সঁহারি রাইজর, সকল স্বইচ্ছায় ওলাই আহি পড়ি যাওয়া বিদ্যালয়খনলে অঞ্জলি আগবহার বিপরীতে অসমত আরম্ভ করেছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া গোটেই রাষ্ট্রতে একটা আসনি আরম্ভ করেছে, তার নাম হল বিদ্যাঞ্জলি। যে আমি যিসকলে যি স্কুলত পড়ি আহিছো সেই স্কুলখনের প্রতি আমি অঞ্জলি দিম, যে কোনোবাই ফেন এখন দিব, কোনোবাই চকী এখন দিব, কোনোবাই একো করিব নোৱাৰিলে গৈ নিজে পঢ়াই দিব এটা ক্লাস। সো এইটো বিদ্যাঞ্জলি স্কিম অসমৰ স্কিম নহয়, গোটেই ভারতবর্ষত আৰু গুজরাট দাক্ষিণাত্যত এই স্কিমটো শুনার পিছত মানুহে গৈ স্কুলকে নতুন বনাই দি আছে গৈ। গতিকে ইয়াত বিতর্ক করার কি স্থান আছে? এইটো সকলোৱে আজি জনমে জনমে কৰি আহিছে, নিজে পঢ়া স্কুলখনক অঞ্জলি দিয়ে। গতিকে মই নাভাবো ইয়াত কি নিউজ আছে। আমি পড়া স্কুলখনত যদি আমি কিবা সহায় করো তাত কি অসুবিধা আছে? পুঁজি নাই মানে শিক্ষকর দরমাহাটো আমি দি আছো, বিল্ডিং আমি দি আছো, লাইট আমি দি আছো, মিড ডে মিল আমি দি আছো, সব আমি করে আছো। কিন্তু তথাপিতো কোনোবাই যদি ভাবে যে মই পড়া স্কুলখনক দিম, এটা এইটো এইখন চিঠিলৈ তো দাক্ষিণাত্যত কোনো প্রেসে বিতর্ক করা নাই, কোনো ছাত্র সংগঠনে বিতর্ক করা নাই, গুজরাটত তো কোনো বিতর্ক করা নাই। মই খুঁজব খুঁজছো অসমত আপনাদের কিয় বিতর্ক করেছে, না কিয় করেছে? মই এইটাই খুঁজব খুঁজো যে একেখন চিঠি বিদ্যাঞ্জলি প্রোগ্রাম ভারতবর্ষর সকল রাজ্যতে হয়েছে, যে বিদ্যাঞ্জলি, যে মই যখন স্কুলত পড়ি আহিছো তাত মই অঞ্জলি দিম। এটা যদি সেইখনক লৈ যদি অসমত কিয় বিতর্ক হল, বাকি রাজ্যত কিয় বিতর্ক হওয়া নাই? অকল ধনেরই নহয়, ষাঠির ঊর্ধ্বর অবসরপ্রাপ্ত শিক্ষকে নিজেই পড়াই যাওয়া বিদ্যালয়খনত গৈ যদি স্বইচ্ছায় পাঠদান করায় সেয়াও তেওঁৰ হব বিদ্যাঞ্জলি। সেই আহ্বানও মুখ্যমন্ত্রীর। অসমের মানুষ আমি যিখিনি ছাত্র ছাত্রী এইটো আমাক বেয়াকৈ পত্রে করেছে যে আমি পড়া স্কুলখনত কিবা এটা দিব কলে তাৰমানে আমি বেয়া পাওঁ। আসলতে অসমীয়া মানুষ তো নহয়, যিসকলে এইটোলৈ বিতর্ক করেছে তেওঁলোকে অসমীয়া মানুষখিনিক নেগেটিভলি প্রজেক্ট করে আছে, যে আমি যেন পড়া স্কুলখনত মই মোৰ মনত আছে, মই মোৰ উদাহরণ দিব নাপায় তথাপিতো মই এটা দিছো। মই যেতিয়া প্রথম উকিল হৈ দরমাহা পাইছিলোঁ, মই কামরূপ একাডেমি স্কুলত গৈ সেইটো সময়ত ছয়খন ফেন কিনি দি থৈ আহিছিলোঁ। সো অসমীয়া মানুহ এইটো কৰিয়ে থাকে সদায়, আর সেইটোকে যেনিবা প্রধানমন্ত্রী এটা প্রোগ্রাম কৰিছে যে কি দিব, এটা পোর্টেলত মাৰি দিব যাতে আপুনি এখন সার্টিফিকেট পাব পাৰে বা আপুনি এখন প্রশংসা পত্র পাব পাৰে। সো বিদ্যাঞ্জলি ইজ এ ন্যাশনেল স্কিম, এটো রণোজ পেগুর স্কিম নহয়। রণোজ পেগুয়ে চিঠিখন লিখিছে, তেওঁ অলপ ড্রাফটিংটো প্রথম লাইনটো অলপ যেনেকে লিখিব লাগিছিল লিখাটো অলপ গণ্ডগোল হৈছে। তেওঁ কব লাগিছিল যে আমি পর্যাপ্ত করার পিছতো আৰু যিখিনি বাকি থাকে এখিনি আপোনালোকে দিয়ক। যেনেকে অঙ্গনবাদীটো কৈছে প্রধানমন্ত্রী যে আপোনালোকৰ যদি মনত ইচ্ছা এখন গৈ অঙ্গনবাদী আপোনালোকে এডপ্ট কৰি লব পাৰে, সন্তান আমি এডপ্ট কৰো, তেতিয়া এনেকে গৈ পেলাই অঙ্গনবাদী এখনো এডপ্ট কৰক, স্কুল এখন এডপ্ট কৰক। এতিয়া গোটেই ৰিটায়ার্ড স্কুলৰ শিক্ষকসকল আছে, 60 বছৰ হল, ৰিটায়ারমেন্ট হল, ঘৰত বহি থাকিলে স্বাস্থ্যটো ভাঙি যাব পাৰে, স্কুলখনত গৈ দুটা ক্লাছ কৰক, সেইটোৱে বিদ্যাঞ্জলি। বিদ্যাঞ্জলিটো অকল টকা দি দিব নালাগেতো, স্কুলত গৈ পেলাই গছপুলি এটা ৰুই আহক, সেইটোও বিদ্যাঞ্জলি। মইতো প্ৰত্যেকটো স্বাধীনতা দিৱসৰ স্পীচতে কৈ আছোঁ যে আপোনালোক স্কুলখনলৈকে ঘূৰি যাওক আৰু ঘূৰি গৈ পেলাই স্কুলত গছপুলি ৰুয়ক, পাৰিলে ফেন এখন দিয়ক, পাৰিলে লাইটৰ কানেকশ্যনটো দিয়ক, পাৰিলে
ৰুম এটা বনাই দিয়ক দেউতাৰ নামত, মাৰ নামত। এইটোতো সকলো গাঁৱত হৈয়ে আছে, এইটো লৈ বিতৰ্ক কি? তেওঁলোকৰ হয়তো নিজৰ দিবৰ ইচ্ছা নাই, সেইটো এটা বেলেগ কথা, তেওঁলোকক আমি জোৰ কৰা নাই। কিন্তু এইটো আৰু বিতৰ্ক কৰে নেকি? অসমত সকলোৰে দেউতাকৰ নামত তোৰণ বনোৱা আছে, প্ৰত্যেক স্কুলত অসমীয়া মানুহেতো বিদ্যাঞ্জলি প্ৰধানমন্ত্ৰী আজি কৈছে, অসমীয়া মানুহেতো বিদ্যাঞ্জলি আৰম্ভণিৰ পৰা কৰিয়েই আহিছে। দেউতাকৰ নামত স্কুলৰ গেট দিয়া, কোনোবাৰ যদি দুখত মানে কম বয়সতে সন্তান মৰি গৈছে তেওঁৰ নামত গৈ স্কুলত কিবা এটা দান দিয়া, এইটোতো আমি দেখিয়ে আহিছোঁ। কিন্তু এতিয়া সেইটোকে আমি ওলটাই ক'ব পাৰোঁ যে অসমীয়া মানুহৰ প্ৰেৰণাত এইটো এটা ৰাষ্ট্ৰীয় কাৰ্যসূচী হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ। কিছুমান জেগাত মানুহে একেবাৰে আহি এডপ্ট কৰি লৈছে স্কুল, যে এইখন স্কুল আমিয়ে চাম। গতিকে চৰকাৰক যদি কোনোবাই হাত বটায়, চৰকাৰ মানে কি, আজি যদি কোনোবাই মই যদি আজি সক্ষম, মই যদি কামৰূপ একাডেমি স্কুলৰ ইলেক্ট্ৰিচিটি বিল দিয়াৰ দায়িত্ব ল'লোঁ, এই টকাটো বাচা টকাটো ক'ত যাব? কোনোবা এজন দুখীয়া মানুহৰ ঘৰত অৰুণোদয় হিচাপে যাব। গতিকে এই সকলো কথাতে বিতৰ্ক কৰি থাকিলে দুখ লাগে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।